তর্মটা শুরু যেখান থেকে হয়েছে। সুন্দরী মহিলাদের দেখছে আর ছবি তুলছে, তাদের কাছে ট্রায়াল এন্ড এরর প্রসেস কে চোখ ফেরাতে পারছিল না, ছবি কি তুলেছে আমি জানি না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রূপকথার খেলাঘর। আর রূপকথার খেলাঘরে যত আদর ভালোবাসা ঝরে পড়ছে তাতে আমরা সত্যিই আপ্লুত, তার জন্য ধন্যবাদ দেবো না, কারণ রূপকথার খেলাঘরে আমরা সবাই খেলার ছলে বন্ধুত্ব, খেলার ছলে আড্ডা মারা সবটাই আমাদের একান্ত নিজেদের। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরের ভিডিও নোটিফিকেশানটা সরাসরি চলে আসবে। আর এটা কী বলো তো, কমিউনিকেশনের একটা মাধ্যম তো, তো সেই কমিউনিকেট করতে একে অন্যের সঙ্গে সুবিধা হবে, সেই জন্য তাড়াতাড়ি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। আর আজকের এই এপিসোডটায় আমি শুরুতেই বলে দিই, এটা হচ্ছে এই এপিসোডটা না করলেও হতো বেসিক্যালি, কারণ এটা ফ্যাশন শো পালকের যে ফ্যাশন শোটা হয়েছিল জে ডব্লিউ ম্যারিয়টে তারই একটা এক্সটেনশন, সেটা আগের এপিসোডে আমি জুড়ে দিতে পারতাম কিন্তু আমি জুড়ে দিইনি, এবং আলাদা একটা লিঙ্ক আমি এই জন্য শ্যুট করছি। তার কারণ হচ্ছে এই এপিসোডে একজনকে ভয়ঙ্কর রকম অপদস্থ করা আমার অভিসন্ধি রয়েছে, মানে ভয়ঙ্কর অপদস্থ যাকে আমি করব না আদার দেন আমার ব্যক্তিগত সম্পত্তি তন্ময় ঘোষ। আর সেদিন তন্ময়ের জন্য একটা সারপ্রাইজ ছিল, যেটা একটা মেমোরেবল মোমেন্ট, তো সেটাও ধরে রেখেছিলাম, সেই জন্য আমি ভাবলাম যে এটা একটা আলাদা এপিসোড করা দরকার, তো সেই জন্য আজকের এপিসোড। তো কী হয়েছিল সেদিন, ও বলতে ভুলে গেছি আজকে আরেকটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ ওই যে সারপ্রাইজ আমার সঙ্গে যাচ্ছে, সারপ্রাইজ আমার সঙ্গে কেন যাচ্ছে সেটাও একটা সারপ্রাইজ, তো সেটা আমি পরে রিভিল করব, আপাতত তাড়াতাড়ি যেতে হবে। এই যে আমাদের পালক রানী চলেছেন সুটকে সাথে, আর এই যে আছে পালক, এবারে বলি যে অপদস্থ কেন, অপদস্থ করার মানে তন্ময় ঘোষকে অপদস্থ করার কারণটা হচ্ছে যে আমরা সেদিন পৌঁছেছিলাম হচ্ছে বেলা ওরকম একটা দেড়টা ওরকম সময় পৌঁছেছিলাম, এবং ফ্যাশন শো শেষ হয়ে আমরা ওখান থেকে বেরিয়েছি হচ্ছে রাত 12টার সময়, মানে তখনও আফটার পার্টি ছিল আরও অনেক কিছু ছিল, কিন্তু পালক তখন এত টায়ার্ড আমরাও টায়ার্ড যে আমরা আর থাকতে পারিনি, বেরিয়ে এসেছিল। কিন্তু এই গোটা সময়টা তন্ময় ঘোষ ওখানে কী করেছে, কারণ আমি পালককে নিয়ে এই 12 ঘন্টার ম্যাক্সিমাম সময়টা হচ্ছে ব্যাকস্টেজে, এবং পালকের মুড ঠিক রাখতে হচ্ছে, তৈরি করাতে, মেকআপ, ড্রেস সব কিছু অ্যাসেম্বল করতে হয়েছে, বাকি বাচ্চারা ছিল, যা হয় আর কি, ওই রকম সময় তো খাওয়া দাওয়ার খুব একটা ইয়ে থাকে না, একটু বাচ্চাদের মুখে কিছু কিছু, তো এই সব নিয়ে আমি বিজি ছিলাম, কিন্তু তন্ময় ঘোষ সেই সময়টা ব্যাকস্টেজে নয় ফ্রন্ট স্টেজে ছিল, একদম ডায়াসের সামনে ছিল। সে কী করছিল তন্ময় ঘোষ, ডেডিকেটলি সারাক্ষণ সুন্দরী সুন্দরী মহিলাদের দেখেছে এবং হচ্ছে ছবি তুলেছে। মেয়ে কোথায় জানে না, বউ কোথায় জানে না, তারা খেয়েছে কিনা জানে না, নিজে খেয়েছে কিনা জানে না, তো এই জন্য আমি ঠিক করে রেখেছিলাম এই যে আমার কাছে এত ফুটেজ আছে সেগুলো দিয়ে আমি তন্ময়কে অপদস্থ স্পেশাল একটা এপিসোড বানাবো, সেই জন্য আজকের এই এপিসোড। আরেকটা বিষয় হয়েছে, এখানে একটা প্র্যাকটিস রাউন্ড সেশন চলেছে, সেই প্র্যাকটিস সেশনে আমি পালককে নিয়ে ব্যাকস্টেজে ছিলাম, না না তন্ময় যাস না, পালক ওইখানে যাও তো, এখানে গিয়ে একটু রাউন্ড রাউন্ড করো,
পালককে নিয়ে আমি ব্যাকস্টেজে ছিলাম, আর একজন সেই প্র্যাকটিস সেশনে ছবিগুলো তুলছিল। এই যে এই ভদ্রলোক, এবং মহিলাদের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না, ছবি তুলেছে আমি জানি না, হা করে তাকিয়েছিল। বউ আর মেয়ে কোথায় কোনো খেয়াল নেই, কিন্তু জাস্ট কোনো খেয়াল নেই, এক ঘন্টা ব্যাকস্টেজে দাঁড়িয়ে রয়েছি, ও হচ্ছে সুন্দরী মহিলাদের দেখছে আর ছবি তুলছে। এখন মেয়েদের মেয়ের ছবি তুলছে। কিন্তু যাই হোক, তন্ময়কেও আমি একটা থ্যাঙ্কস দেবো, কারণ আমি যেহেতু পালককে নিয়ে বিজি ছিলাম, তন্ময় যদি সেদিন না যেত সময় করে এবং এন্টায়ার ডে ও যদি ছবিগুলো আমাকে তুলে না দিত, তাহলে আমি একটাও ব্লগ বানাতে পারতাম না, এটা খুব সত্যি কথা। কিন্তু তারপরেও ওই আর কি, সুন্দরী সুন্দরী মহিলা, ফ্যাশন শো, ছবি, ভালো সময়টা ভালো কেটেছে তন্ময় ঘোষের। ম্যারিয়টের ফ্যাশন শোতে গিয়ে পালকের যেমন প্রথম এক্সপিরিয়েন্স ছিল, পার্টিসিপেন্টের মা হিসেবে গিয়ে আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল, কারণ কাজের সূত্রে বহুবার আমি যখন এন্টারটেনমেন্ট বিট করতাম, মানে যখন রিপোর্টিংয়ে ছিলাম, সে বহু যুগ আগে ছোটোবেলায়, তখন এইসব তো কভার করতে যেতাম, তো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স যখন আমি কভার করতে যাচ্ছি। কিন্তু যখন পার্টিসিপেন্টের মা হিসেবে যাচ্ছি, তখন তো ভয়ে বুক দুরু দুরু। তো যাই হোক, পালক প্রচুর ট্যান্ট্রামস দেখিয়েছে, প্রচুর ট্যান্ট্রামস দেখিয়েছে, প্রচুর, কিন্তু যাই হোক ভালোভাবে বিষয়টা মিটে গিয়েছিল। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা পাওনা, সেটা হচ্ছে আমার পুরনো দুজন সহকর্মীর সঙ্গে দেখা হয়েছে। এক তো আমি আগের এপিসোডে বলেছি, দিব্যেন্দুদার সঙ্গে দেখা হয়েছে, আর একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে হচ্ছে অশোক। অশোকের জন্য আমি আলাদা করে এই জন্য এই লিঙ্কটা দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার আর তন্ময়ের কাছে অশোকের সবসময় একটা স্পেশাল জায়গা রয়েছে। এই জন্য নয় যে আমরা পুরনো সহকর্মী, পুরনো বন্ধু, এবং ভালো সময় খারাপ সময় আমরা একসঙ্গে কাটিয়েছি একটা সময়, তো সেই সব গল্প আমি পরে বলছি। কিন্তু অশোক মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছিল বেশ কয়েক বছর আগে, এবং সেখান থেকে ও যেভাবে ফিরে এসেছে, এই মনের জোরটা, মানে আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, এই মনের জোরটাকে আমি আর তন্ময় এখানে বসে স্যালিউট করেছি। মানে ট্রাকের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে এতই ভয়াবহ ছিল অ্যাক্সিডেন্টটা যে অশোকের পায়ের একটা অংশ ডাক্তারকে বাদ দিতে হয়েছিল গোড়ালির থেকে। তো সেইখান থেকে ও যেভাবে কামব্যাক করেছে, এবং ওই কনফিডেন্সটা আমাদের অনুপ্রাণিত করে, অশোককে দেখলে সত্যি আমি আর তন্ময় অনুপ্রাণিত হই, সেটা আগের দিন আমরা অশোককে বলেওছি। সত্যি এটা একটা অসাধারণ ব্যাপার। তো যাই হোক, অশোকও কাজে ব্যস্ত, আমরাও ব্যস্ত নিজের নিজের জীবনে, তো কমিউনিকেশনটা বেশ কয়েক বছর ধরে খুব ছিল না বললেই চলে। যদিও খবর পেতাম অশোক কেমন আছে, আমি খবরাখবর নিতাম, কিন্তু ফোন করতাম না, কারণ আমি বুঝতে পারতাম না যে কোন সময়টা ফোন করলে, মানে এত বড় একটা ধাক্কা কাটিয়ে ওঠা ওর রেস দরকার, এইসব সাত পাঁচ ভেবে আমি আর ফোন করিনি। কিন্তু ওখানে গিয়ে অশোকের সঙ্গে, অশোক কভার করতে এসেছিলো শোটা, তো ওখানে গিয়ে অশোকের সঙ্গে দেখা হওয়ায় আমার আর তন্ময় সত্যি খুব ভালো লেগেছে। 365 নামে একটা চ্যানেল ছিল, যেখানে আমার তন্ময়ের সঙ্গে প্রথম আলাপ, সেটা আগের ভিডিওতে বলেছি। তো সেখানে অশোকও ছিল, তো আমরা ওই একই ওই সময়টা সুখে দুঃখে একসঙ্গে কাটিয়েছি, কারণ ওটা একটা আমাদের সবারই, আমাদের কাছে স্ট্রাগলিং পিরিয়ড ছিল ওই সময়টা। তো সেই অশোকের সঙ্গে এখানে দেখা হলো। এটা হচ্ছে অশোক, আদের অভাবনীয় একটা নেই, অশোক হচ্ছে অত্যন্ত পুরনো বন্ধু, ক্যামেরা পার্সন, একসঙ্গে অনেক কাজ করেছি, একসঙ্গে অনেক কাজ করেছি, আর রাবড়ি খেয়েছি গরম গরম টেরিটি বাজারে, সত্যি মিস করি আমি আজকাল। ক্যামেরা পেছনে দিয়ে আমার তন্ময়, অশোক হচ্ছে এমন একজন পার্সন, ও হচ্ছে একটা ইন্সপিরেশনও বটে। হ্যাঁ, মানে সেরকম একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে ও যেভাবে কামব্যাক করেছে, আরে তোদের ভালোবাসা, আমরা যখন 365 এ ছিলাম, তখন আমি সঙ্গমিত্র, যেখানে সঙ্গমিত্রের সাথে আমার প্রথম আলাপ, সেখানে আমার সাথে অশোকের সর্বশেষ শুরু যেখান থেকে হয়েছিল, তার সাক্ষীও। এবং দুর্দান্ত একটা ইনসিডেন্ট আছে, আমি জানি না অশোক এটা জানে কি না, একটা মানে আকাশ ভাঙা বৃষ্টির দিনে তন্ময় আমাকে ডিচ করে অন্য মেয়ের সঙ্গে
চলে গিয়েছিল, অশোক আমাকে আনতে গিয়েছিল বাস স্ট্যান্ড থেকে ছাতা মাথায় হাঁটু জল ভেঙে। পুরো সেশনটা আমরা ভীষণ এনজয় করেছি, তন্ময় তো যেতে পারিনি, একদিনই গিয়েছিল ফাইনাল শো এর দিন, তো আমি খুব এনজয় করেছি, যদিও হেকটিক ছিল নিজের লেখাপত্র সব সামলে পালককে নিয়ে যাওয়া, যাই হোক ভালো ভালো মিটে গেছে। এবার হচ্ছে শো এর দিন তন্ময়ের জন্য একটা সারপ্রাইজ ছিল, যেটা আমি অলমোস্ট জেনে গিয়েছিলাম, সেটা হচ্ছে তন্ময়কে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। মানে সাংবাদিকতার ফিল্ডে তন্ময় আমার থেকে অনেক সিনিয়র, মানে আমার বোধহয় 14 বছর হয়েছে কিন্তু তন্ময় সেটা 19-20 বছর হয়ে গেছে, কারণ আমার অনেক আগে থেকে ও লেখালেখি করে কিংবা রিপোর্টিং শুরু করেছিল। তো এখানে এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ করে সৌরভের কথা আমি বলবো, সৌরভ হরিয়ানবি, ও মানে এইটা করেছিল যে সাংবাদিকতা জীবনের স্বীকৃতি স্বরূপ তন্ময়কে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা খুব মানে সারপ্রাইজ ছিল এবং অবভিয়াসলি ভালো লেগেছে, এরকম একটা সুন্দর মুহূর্ত। তো সৌরভকেও আমি থ্যাংক ইউ বলবো যে এরকম একটা সুন্দর মুহূর্ত আমাদের উপহার দেওয়ার জন্য। আর স্বীকৃতি কার না ভালো লাগে, স্বীকৃত হতে সবার ভালো লাগে, তো এটা একটা খুব সুন্দর মুহূর্ত ছিল তন্ময়ের কাছেও আমাদের কাছেও। न्यूज चैनल के प्रोड्यूसर हैं और इनके पास इतना टाइम निकल सकता है कि वो सौरभ हरियाणवी के इवेंट में इंटरेस्ट ले, ये मेरे लिए बहुत बड़ी बात है। आई डोंट नो हाउ टू थैंक यू दादा, यू हैव बीन लविंग दिस इवेंट, मैंने यू हैव बीन गिविंग मी सजेशन, आई डोंट नो हाउ टू थैंक यू। सौरभ हरियाणवी के देखे एटलीस्ट मन एत हम्बल एक लोक की मैंने सेफ्टी पिंते आरम्भ कर सब किस ही সব কিছু ও দেখে, সব কিছু ওকে ও জানে, কিন্তু এতটা হাম্বল আর এতটা মাটির মানুষ আমি আসলে দেখি। থ্যাংক ইউ, আর বিউটিফুল শো। তো এই ছিল আমাদের জার্নি পালককে সঙ্গে নিয়ে পালকের প্রথম ফ্যাশন শোতে, যেখানে টুইস্ট অ্যান্ড টার্নস ছোটো ছোটো ছিল, ওভারঅল একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। আর সবটাই আমাদের কাছে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস, আমরা সবাই শিখতে শিখতে যাব। হ্যাঁ বলো। আচ্ছা এখানে এসো, এখানে এসো, এর পুরোটাই আমাদের কাছেও পালকের মতো আমাদের কাছেও ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস, আমরা সবাই শিখতে শিখতে যাব। আর আপনাদের যেটা করতে হবে, চট করে সাবস্ক্রাইব করে নিতে হবে, লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, তাহলে কি হবে, রূপকথার খেলাঘর সবাই দেখতে পাবে, তাই তো? বলে দাও কি বলবে। বলো ডু সাবস্ক্রাইব, ডু সাবস্ক্রাইব। তাহলে এবার রূপকথাও বলে দিয়েছে রূপকথার খেলাঘর সাবস্ক্রাইব করার জন্য। আর আপাতত আমরা বাই 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 বাই